সুবিধির খেলা মানসের রক্ত যদি লাল রং হয় তার জাত হয় কেন ভিন্ন প্রেম প্রীতি যদি এক জাত রত্না সিরাজ কি করলি রত্না মা কি করলি Grrrr!
Thank you.
আমার রত্নমাইর কি হয়েছে? মেয়ে কাণ্ড পাকিয়ে রেখেছে। খুব সম্ভবত পলিসিস্টাইটিস হয়েছে। এই মুহূর্তে ভয় আর্জেন রায়কে ফোন করে দিয়েছি, উনি এখনই এসে যাবেন। গুড মর্নিং ডক্টর চ্যাটার্জি। ফ্রেন্ডের কথাই আপনাকে ফোন করেছি। একজন যুবক ছেলে আমার, এক ইউনিট রক্ত দিলে কোনো ক্ষতি হয়ে যাবে না।
আজকাল এই কথা বলা ভাই ভাই কাজ করার লোকের খুবই অভাব বাবা বাবা তুমি আমাদের সূত্রে বাইরে চলো হল মধ্যে একটু খেয়ে আসবে তুমি আমাদের জন্য যা করলে তা ভোলার নয় নানা মাসিমা এসবের কিছু দরকার দরকার আছে বাবা রক্ত দিলে এইসব একটু খেতে হয় তুমি আমার মেয়ের জীবন দান করেছো সামান্য কিছু ফল দিলাম না না আমি এখন কিছু খাবো না তুমি আমার মেয়ের জীবন দান করেছো সামান্য কিছু টাকা রাখো ফল মিষ্টি কিনে খেয়ে নে এ কি করছেন টাকা দিচ্ছেন কেন তাহলে রক্তদানের কি মূল্য থাকবে আপনাদের মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াটাই আমার কাছে বড় পুরস্কার কিছু মনে করো না বাবা আমাকে ক্ষমা করে দাও একদিন আমাদের বাড়িতে এসো জমিয়ে সবাই মিলে একসাথে খাওয়া খুব ভালো প্রস্তাব আপনার একটু সাথে তো এখন দেখা হলো না তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে ওনার সাথেও দেখা হবে আপনাদের বাড়ি সবার সাথে আলাপও হবে একটা প্রশ্ন ছিল বলুন তো আগে না মুরগি আগে ও ঠাকুর মশাই মুরগিটা হলে কি হবে করতে গে বলি ও মা জননী মুক্তি পাবো তা তুমি ভাবছো দেবতার
কিরে দিদি, তুই কি সিরাজুদার প্রেমে পড়ে গেলি?
আজকাল তুই বড্ড ভাজিল হয়েছিস। আচ্ছা সিরাজ হোসেন আজ কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে। আমাকে একটু জানাতে পারতিস? করে তোর জন্য নিয়ে রেখেছি, তাতে ওনার ফোন নাম্বারও আছে। এই ধর তোর প্রাণ প্রবলেম। আপনি আমার মনের কথাটা একদম ঠিক বলে
ভবনেশ্বরের গুরুর বাড়িতে আসুন না, খুব ভালো লাগবে আপনার। লজ্জা করলো না তোমায় এ কথাগুলো বলতে? আমি আজই বাড়িতে আমাদের ব্যাপারে আলোচনা করব। সেটা কি খুব সহজে সম্ভব? কেন, তোমার সঙ্গে যে পরিবারের সদস্যরা এক টেবিলে বসে খেতে চায় না, তারা কি এটা খুব সহজে মেনে নেবে? তোমার বাড়িতে না মেনে নেবে, আমার বাড়িতে নিশ্চয়ই মেনে নেবে। এক্ষেত্রে তোমাকে বাড়ি থেকে পালিয়ে আসতে হবে। তুমি যেদিনই বলবে আমি সেদিনই বাড়ি থেকে বেরিয়ে যাবো, কারণ আমি একজন স্বাধীন চেতা শিক্ষিত মানুষকে। শুনে ভালো লাগলো, বাড়ির সাথে কথা বলে তোমায় জানাচ্ছি। ভালো থেকো। মানে ও তো হিন্দু, ঠিক আছে, ও যদি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় আমার কোনো আপত্তি নেই। আজকাল হিন্দু মুসলমান কেউ মানে না, মানুষই হলো সবচেয়ে বড় ধর্ম। ইউ আর গোয়িং টু ফার। আমার কথাই শেষ কথা, ডু নট ক্রস ইওর লিমিট। আপু
সুন্দরী কন্যা জীবনে মরণে থেকো মোর পাশে হয়ে ভালোবাসাতে অনন্যা ও গো মনে জীবন তরি মার জুরিয়ায় ডুবে যেতে পারে ঝড় ঝঞ্ঝায় ও গো মনে জীবন তরি মার জুরিয়ায় ডুবে যেতে পারে ঝড় ঝঞ্ঝায় ও পারে উপারেতে বাধা থাকো মোরা ভালোবেসে দুজনেতে এই পৃথিবীকে পৃথিবী ভরিয়ে দিয়েছো অপরূপ উপহারে প্রেম ভালোবাসা স্নেহ মমতা শুধু ভিক্ষা দাও শুধু ভিক্ষা আরে রত্না কি হলো কোথায় হারিয়ে গেছো তবে সবই ঠিক আছে বাবা মা বলেছে ধর্মান্তরিত হওয়ার পরে বাড়িতে নিয়ে কি হলো যাচ্ছ কোথায় আমাদের ভালোবাসাকে চাঁদপাতের কাছে বিক্রি করে দিতে হবে থাকো তুমি তোমার রাতপাতের তাকাতে রত্না রত্না এই তো ঘটনাটা পুরো শুনলেন এবার স্যার সত্যি বলুন তো আমি কি অপরাধী দেখো ডাক্তারবাবু আমি একজন আইনের দাস মাত্র যেহেতু সরকারি ভাবে সুইসাইড নোট দত্তনে জমা পড়ে গেছে বাইরে চলে গেছে সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও ভারতে পাঠাতে বাধ্য হয়েছে আসতে পারি স্যার আসুন স্যার ডাক্তার বলতে কোনো দোষই নেই সম্পর্ক ছিল রত্নার সঙ্গে আমার রত্না অযথাই ডাক্তারবাবুকে এ ব্যাপারে জড়িয়েছে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا বাবা
যে সমাজে মানুষের ভালোবাসা কোনো দাম নেই, এ সমাজে আমার বেঁচে থেকে কি লাভ বলো? তাই আমি আমার ভালোবাসার মানুষ রত্নার কাছে চলে গেলাম। তোমরা সবাই ভালো থেকো। রীতি মায়া মমতা মানসি জীবন সত্য মানসির এক জাত হয় যার নাম মনুষ্যত্ব প্রেম রীতি মায়া মমতা মানসি জীবন সত্য মানসির শুধু এক জাত হয় যার নাম ভালোবাসা উঁচু জাত নিচু জাত এই ভাবনা হলো সর্বনাশা মানসির শুধু এক জাত হয় যার নাম ভালোবাসা উঁচু জাত নিচু জাত এই ভাবনা হলো সর্বনাশা সব মানুষের ভালোবাসা দিয়ে সবাই হয়ে যায়।